আমাদের আজকের রেসিপি ভোলা মাছের বাটারফ্রাই। শীতের সন্ধ্যায় এক কাপ ধোয়া ওটা চায়ের সাথে এরকম বাটারফ্রাই হলে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তো চলো দেখি নি মাই বাটারফ্রাই কী করে তৈরি করছে। ভোলা মাছের বাটারফ্রাইয়ের জন্য প্রথমে ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর লেবুর জলে আধা ঘন্টা কিন্তু ভালো করে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর ভোলা মাছগুলোকে ওই লেবুর জল থেকে তুলে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম, কিছুটা বাটার, একটু সামান্য পরিমাণে নুন, একটা গোটা পাতিলেবু, পাতিলেবুটাকে একটু ছেঁকে নেবে, আর মিষ্টি দিয়ে এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিতে হবে। এটা পুরোটা মিক্স হয়ে গেলে দিয়ে দিতে হবে খাওয়ার সোডা আর গোলমরিচের গুঁড়ো। এরপর এই ব্যাটারটার মধ্যে ভোলা মাছগুলোকে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের ভোলা মাছের বাটারফ্রাই একদম রেডি। কমেন্টে জানাবে কেমন লাগলো।